স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের আড়ালে স্বাধীনতা বিরোধী একটি চক্র দেশব্যাপী নাশকতা করেছে পুলিশ চাইলে তাদের গুলি করে হত্যা করতে পারত কিন্তু এতে সম্ভাবনাময় অনেক প্রাণ ছড়ত তাই পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দলীয় নেতা কর্মী আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের তিনি কথা জানান মন্ত্রী বলেন কোটা আন্দোলনকে বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠী একজোট হয়ে সরকার হটাও আন্দোলনের রূপ দিতে চেয়েছিল আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানের কারণে সেটি করতে না পেরে দেশব্যাপী রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সহ দেশের মানুষকে একঘরে রাখার চেষ্টা করেছে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক শীঘ্রই কার কারফিউ তুলে নেওয়া হতে পারে বলেও আভাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে টিয়ার গ্যাস মেরেছি আমাদের কাছে সাউন্ড গ্রেনেড আছে সেটা মেরেছি আমাদের কাছে রাবার বুলেট আছে সেটা মেরেছি আমাদের কাছে ছড়া গুলি আছে সেটা মেরেছে এরা অ্যানাউন্স করছে এগুলিতে কিছু হয় না মানুষ মরে না এগিয়ে চলো একদম যুদ্ধক্ষেত্রের মতন তারা কিন্তু শুধু এইখানেই থেমে নেই তারা সম্মুখে ছোট ছোট কিশোর এবং শিশু এদেরকে সামনে নিয়ে আসছে যারা এর মদরদাতা যারা উস্কানিদাতা যারা এর ক্যাটাকে দিয়ে একটা ফয়দা নিতে চাচ্ছিল দেশের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদেরকে অবশ্যই অবশ্যই তারা শাস্তির মুখোমুখি